আসসালামু আলাইকুম এভরিওয়ান, উম্মেস কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে শাহি ফিরনি। বিভিন্ন অকেশনে আমি যেভাবে ফিরনি রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। ফিরনি তৈরির জন্য 1/3 কাপ বাসমতি রাইস নিয়েছি। এবার এটা আমি নর্মাল পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট হয়ে গেছে, এবার এটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব আর চালগুলো আধা ভাঙা করে নিব। এভাবে চালগুলো ভেঙে নিলে ফিরনিটা খেতে অনেক ভালো লাগে, ঠিক এরকম হবে। এবার চলে যাব মূল রান্নায়। এখানে আমি ফিরনি রান্না করার জন্য একটি বড় কড়াই নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1 লিটার পরিমাণ দুধ। এবার এই দুধটা একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নিব। দুধে বলক চলে এসেছে, এবার আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে দিব যেন জমাট বেঁধে না যায়। তো এভাবেই আমি ঘন ঘন নাড়তে থাকব। দুধটা ঘন হয়ে এসেছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় একটি স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো, নইলে নিচে পুড়ে যাবার একটা সম্ভাবনা থাকবে। তো চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, তবে আমি মনে করি এই মিষ্টিটা একদম পারফেক্ট আছে। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ঘন দুধ, এতে করে ফিরনিটা খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিব 1 চিমটি লবণ। এবার দিয়ে দিব কিছু কিশমিস, পেস্তা এবং আমন্ড কুচি। আমার ফিরনি রান্না প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এবার এই এলাচের গুঁড়াটা একটু ভালোভাবে ফিরনির সঙ্গে মিশিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফিরনি। আপনারা দেখতে পাচ্ছেন ফিরনির কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। এবার এটাকে কিছু বাদাম কুচি এবং কিশমিস দিয়ে গার্নিশ করব। আশা করি আমার শাহি ফিরনি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।